ମୁଁ ମାଲିକଙ୍କ ଛୁଆକୁ କ୍ଷୀର ପିଆଉଥିଲି ମାଲିକ ଆସି ମୋ ପାଖରେ ଠିଆ ହେଉଥିଲେ ମୋତେ ବହୁତ ଲାଜ ଲାଗୁଥିଲା କିନ୍ତୁ ମୁଁ କିଛି ବି କହିପାରୁନଥିଲି କାହିଁକିନା ମାଲିକ ମୋତେ ଚାଳିଶ ହଜାର ଟଙ୍କା ଦରମା ଦେଉଥିଲେ ମୁଁ କୌଣସି ପରିସ୍ଥିତିରେ ଏତେ ଟଙ୍କା ହାତଛଡ଼ା କରିବାକୁ ଚାହୁଁନଥିଲି ଦିନେ ରାତିରେ ମାଲିକଙ୍କ ଛୁଆର ଦେହ ଖରାପ ହେଲା ମାଲିକ ଛୁଆକୁ ମେଡ଼ିସିନ ଦେଲେ ଆଉ କହିଲେ আজ রাতে তুমি এটি রয়ে যাও মুি হয়ে রা কিন্তু সেদিন মালিক মো সহিত মো স্বামীকর দরমা বহুত কম লা সেপা বহ কষ্টরে চালু লা ছুয় ছাড়ি কাম কুয়াড়ে যাইপারি কি চাকরিবি কেউটি করে দিন আমাঘর অপা মতো এমি কথা কহিলে যে কথা শুনে কি পুরা চিন্তার পড়ি মতে লাগুলে কি মো স্বামী বোধে এই কামপ্রাইি হবেনি কিনা সে কাম হি সেমিটি সে অপা কহিলে কি তাঁকর চিহ্ন পরিচিত ভিতরে সেমান এমি গোটে স্ত্রী লোক দরকার যুঁর মা পাহকি না সে ঘরের মালিক বহু ধনী আহত ভালো পাঁতি আদি রাজি হয়ে যাবু তাহলে সে মালিক তোতে বহু তরঙ্গে মুহলে মো স্বামী বোধে রাজি হবেনি সেই সময় পড়শা ঘর অপা কহিলে তু আগ মো সাথে চাল আলিক পচারে সে তোতে দরমা দেবে যদি দরমা অধিক দেওয়ার রাজি হবে তাহলে তো স্বামী মনে করবে না কিনা তোমার ভালো দরমা মিলব না আপনি ভালো খাইব মিলি একথা শুনে কি চুপ হয়ে গলি কারণ ইয়ে সত কথা মো স্বামীকর বহুত কম রোজগার সেই পয়সা তো আমার ঘর খরচক পাওনি মুবা খাইপারি সেই তো মো পুয়ল এসব কথা ভাবি এই কাম করাি হয়ে গলি এমিটি কি পরুক কোলকু নেওয়া হয়ে গলি এই কাম তো মোপা সহজ নয় মুি হয়ে গলি মতোবি আমার পড়শা ঘর অপাঙ্ক কথা ঠিক লাগিলা যে প্রথমে মু যাই দরমা কথা বুঝি যদি ভালো দরমা দেবে তাহলে মো স্বামীকে মনে দেবী ତା ପରଦିନ ସକାଳୁ ମୁଁ ମୋ ଛୁଆକୁ କୋଳରେ ଧରି ଆମ ପଡ଼ିଶା ଘର ଅପାଙ୍କ ସହିତ ମୁଁ ଯାଇ ପହଞ୍ଚିଗଲି ମାଲିକଙ୍କ ବଙ୍ଗଳାରେ ସତରେ ସେମାନେ ବହୁତ ଧନୀ ଥିଲେ ଯେତେବେଳେ ମୁଁ ଘର ଭିତରକୁ ଗଲି ଦେଖିଲି ସେ ଘରର ମାଲିକାଣୀ ଗୋଡ଼ ଉପରେ ଗୋଡ଼ ପକାଇ ସୋଫା ଉପରେ ବସିଥିଲେ ଆଉ ଛୁଆ ବହୁତ କାନ୍ଦୁଥିଲା ଆଉ ଗୋଟିଏ ଚାକରାଣୀ କୋଳରେ ଥିଲା ଚାକରାଣୀଟି ଛୁଆକୁ ବଟଲରେ କ୍ଷୀର ପିଆଉଥିଲା କିନ୍ତୁ ଛୁଆଟି ଜମାରୁ ପିଉନଥିଲା মতো মালিকাণী দেখি মো পাদর মুন্ড জায়গা চাইলে আগিকি কহলে কেজা কাইকে তোমার মালিক মুন্ড এ একথা পশিছি আজকাল পিলা মানে তো সমস্ত ডব ক্ষীর পেয়ে কি খুশি হয়ে যাচ্ছেন কিন্তু ইকর কেবল মা ক্ষীর দরকার এই কথা কত কে এসব বিষয় মো টাইম ওয়েস্ট করা চাহুনি তোমার মালিক রুম্রে অ সে আসলে তুমি কথা যাব এই কথা ক্রাইভর কু ধরে গাড়ি বসে চালগলে সপিং করা স্ত্রী লোক দেখি আশ্চর্য হয়ে গেলি যে কমিটি ক মা ইয়ে পড়ে ভাবলি যদি কিছু স্ত্রী লোক রোগ হয়ে কিন্তু দেখাপি তো পুরো সুস্থ যে নিজ ছুঁয়ার যত্ন বহুত ভালোভাবে নেপার এমিতি আজিকাল কিছু মা অ যে সৌন্দর্যপ্রাই পানো না মো পাখি কিছু না ভালো খাদ্যবি খাইপারু কিন্তু এ স্ত্রী লোক পাখানে সব থাই মধ্য পিলা কু চাকর হাতের বডবাই ছাড়িদিন সেই সময় মালিক বাহার আসলে আপ পী লোক কহলে ইয়ে কোণ সেই স্ত্রী লোক যা কথা তুমি কুতো পড়শা ঘর অপা হ্যাঁ কহলে তা মালিক মো কোলের ছুয় দেখলে মতো দেখলে দেখব পতলা মালিক কেয় নিজ ক্য দরকার আুয়ীরা দেবেলিক কথা শুনে কহিলি যিয়ে এই সংসার মতো আনিছি সে নিশ্চিন্ত ভাবে জাঁথ কি মো পেট কেমি পুরিব মো কথা শুনে মালিক পুরো আশ্চর্য হয়ে গেলে আহলে মো ছুঁর বহু দেহ খারাপ রাখি না তাওডর বা ক্ষীর সুট করুন মো স্ত্রীবি ক্ষীর দেবনী আুয় কম্প্রমাইজ করা চাহুনা সেতিকি আপনার মতো কত টাকা দেপারে সে কহিলে ତୁମେ ଯେତେ ଚାହିଁବ କିନ୍ତୁ ମୋ ଛୁଆ ସବୁବେଳେ ସୁସ୍ଥ ରହିବା ଦରକାର ତାପରେ ମାଲିକ କହିଲେ ମୁଁ ମାସକୁ ଚାଳିଶ ହଜାର ଟଙ୍କା ଦେବି ଏତେ ଟଙ୍କା କଥା ଶୁଣି ମୋର ହୋ ଶୁଢ଼ିଗଲା କାହିଁକି ନା ମୋ ଜରୁରତ ଠାରୁ କେତେ ଗୁଣ ଅଧିକ ତାପରେ ମୁଁ ମୋ ଘରକୁ ଗଲି ଆଉ ମୋ ସ୍ୱାମୀଙ୍କୁ ସବୁ ସତକଥା କହିଥିଲି ପ୍ରଥମେ ତ ମୋ ସ୍ୱାମୀ ରାଜି ହେଉନଥିଲେ ତାପରେ ମୁଁ ମୋ ସ୍ୱାମୀଙ୍କୁ ମନେଇଥିଲି ତାପର ଦିନ ମୁଁ ଯେତେବେଳେ କାମକୁ ଗଲି ମାଲିକ ଛୁଆକୁ ଧରିଥିଲେ ମୋତେ ଦେଖି ଛୁଆକୁ ଧରିଦେଲେ ଆଉ କହିଲେ ଆଜି ଦିନ ସାରା ତୁମକୁ ଏଠି ରହିବାକୁ ପଡ଼ିବ ରାତି ଦଶଟାରେ ତୁମେ ଏଠୁ ଯିବ ମୁଁ ବି ମୋ ଛୁଆକୁ ସାଥିରେ ନେଇକି ଯାଇଥିଲି ତାପରେ ମୁଁ କ'ଣ କଲି ନା ମାଲିକଙ୍କ ଛୁଆର ରୁମ୍କୁ କଲି ସେତେବେଳକୁ ଛୁଆଟିକୁ ଭୋକ ଲାଗୁଥିଲା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମୁଁ କ୍ଷୀର ଦେଲି ছুয়টি যেমিতে ক্ষীর পেলা সাংে সাঙ্গে শৈপা মো পুয় মো কোড়ে মালিক ছুঁয় দেখি নিহগ যেমিতে চাই যেমি মুজা আউ কিন সেপি মো পু মধ্য মো কোলক আসবা চেষ্টা করেন কিন্তু সেতবে মালিক পু মো কোলরে লা তাপরে মো সে ছুয়ার খেলা মো পুয় চারিপটে রাখি মো পু খেলা সহ লাগিলা তাপরে মো মালিক ছুঁকু নেই তা বেড উপরে শুয় দিলে তাপরে মো ছুঁক যেমি কোলকি সে সাগে সাংে শা হলে মো পুকুর শুয়বি কেউটি সে বেড তো মালিক পুর মো পু সেটিমি শোব কন মুি না মো পুকুর তলে শুয় দিলে আইটি বসিকি রহলি কিছু সময় পর সে ঘর চাকরানী কবাট খোলিকি আসিলা তা হাতের ক্ষীর গ্লাস লা সে মো হাতরে ক্ষীর গ্লাস ধরাই দিল আহলা মালিক ক তমক উই খিরো પીবা পই আউ এ ফলতক तमकु খাইবা পই মু কহিলি মতে সে কহল না হ কাহে কি না তমে যদি খিরো পেব তাহলে ছुआ ভালৰ খিরো পাইব তা পৰি মু গ্লাছত যাক খিরো পি দিলি মু पुरा বৰ্ষক পৰে पुरा গটে গ্লাছ খিরো পিলি কাহে কে জানি মতে বহুত কান্দ লাগিলা যে মণীশৰ কেতেবেলে কো পৰিস্থিতি আহে যায় দিনে মতে ভাত জোডৈ مليবা কো কষ্ট হয় তুলা কিন্তু আজি মালিকক ছুৱা পই ସବୁକିଛି ମୋତେ ମିଳୁଛି ଏମିତି ସବୁଦିନ ଚାଲିଲା ପନ୍ଦର ଦିନ ପରେ ମୋ ଚେହେରା ପୁରା ପରିବର୍ତ୍ତନ ହୋଇଗଲା କିନ୍ତୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟର କଥା ଏଇଆ ଥିଲା ଯେ ଯେତେବେଳେ ମୁଁ ମାଲିକଙ୍କ ଛୁଆକୁ କ୍ଷୀର ପିଆଉଥିଲି ସେହି ସମୟରେ ମାଲିକ ଆସି ମୋ ପାଖରେ ଠିଆ ହେଉଥିଲେ ଆଉ ତାଙ୍କ ପୁଅ ବିଷୟରେ ପଚାରୁଥିଲେ କିନ୍ତୁ କାହିଁକି କି ଜାଣି ମୋତେ ମାଲିକଙ୍କ ହାଲଚାଲ ଜମା ଭଲ ଲାଗୁନଥିଲା ଏମିତି ସବୁଦିନ ଚାଲିଲା ଦିନେ ମୁଁ ରାଗି ଯାଇ কহিল মতে এসব ভালো লাগু আপনার কাইকি মো ছুঁয় ক্ষীর পিউতে সময় বারম্বার রুম ভিতরক আসুক মালিক কহিলেন গোটে সত কথা কী তোম খাইব পিবায় এত খরচ করছি কিন্তু মতো এমি লাগুচি তমে মো ছুঁঠার অধিক তোম ছুঁয় ভালো পাও মু যদি পয়সা খরচ করুচি কেবল মো ছুঁপি একথা শুনে কি মো মুন্ড বুলে দে আপনার কম ভাবুত বেইমান ତମର ଖାଇ ମୁଁ ମୋ ଛୁଆକୁ କ୍ଷୀର ପିଆଇ ଦେଉଛି ଆପଣଙ୍କ ଛୁଆକୁ ମୁଁ ପଚାରୁନି ଆପଣଙ୍କ ଛୁଆ ଭୋକିଲା ରହୁଛି ଶୁଣନ୍ତୁ ମାଲିକ ମୁଁ ଗରିବ ସତ କିନ୍ତୁ ନମ ଖରାପ ନୁହେଁ ଯଦି ଆପଣଙ୍କର ସନ୍ଦେହ ହେଉଛି ତାହେଲେ ଆପଣ ଆଉ କାହାକୁ ଦେଖନ୍ତୁ ଏହି କଥା କହି ମୁଁ ମୋ ଛୁଆକୁ ଧରିଲି ଆଉ ସେଠାରୁ ଚାଲି ଆସିଲି ମାଲିକ ମୋ ପଛରୁ ଡାକୁଥିଲି କିନ୍ତୁ ମୁଁ ଶୁଣିଲିନି ଘରକୁ ଚାଲି ଆସିଲି ତା ଛଡ଼ା ଏତେ କଥା ଶୁଣିବା ପରେ ମୁଁ କେମିତି ରହିଥାନ୍ତି মু মো ছুয় অধিকার বি সে ছুয়ালি কিন্তু মতো কণ মিলা এইসব কথা ভাবু ভাবু মো নজর ঘন্টা উপরে পড়িলা সেতবেলক রাতে বারোটা হলি কিন্তু এ পর্যন্ত মো স্বামী ঘরক আসলে নি ঠিক সেই সময় ফোন আসিলা মো স্বামীকর আক্সিডেন্ট হয়ে যাই একটা শুনে হসপিটাল গলি আঠি যাই দেখলি মো স্বামী আহঁতি সে মতো আও ছোট ছুঁয় ছাড়ি আরপারি চাল যাই ମୁଁ ଜୋର୍ ଜୋର ସେ କାନ୍ଦିଲି ମୋ ସ୍ୱାମୀଙ୍କୁ ଶବକୁ ଦେଖୁଥାଏ ଆଉ ମୋ ଛଅ ମାସର ନିରୂହ ଛୁଆକୁ ଚାହୁଁଥାଏ ମୁଁ ସେମିତି ମୋ କଅଣା ଛୁଆକୁ ଧରି ରାତି ସାରା କାନ୍ଦୁଥାଏ ଯେମିତି ସକାଳ ହେଲା ମୋ ସ୍ୱାମୀଙ୍କର ଅନ୍ତିମ ସଂସ୍କାର ହେଲା ମୋ ପୁଅ କିଛି ଜାଣିପାରୁନଥିଲା ଯେ ସେ ବାପ ଛେଉଣ୍ଡେ ହୋଇଯାଇଛି ବୋଲି ତା ମୁଣ୍ଡ ଉପରୁ ତା ବାପାଙ୍କର ହାତ ନାହିଁ ବୋଲି ସାଇ ପଡ଼ିଶା ଦିନଯାକ ସେମିତି ଘରକୁ ଆସୁଥାନ୍ତି ଜଣେ ଜଣେ କହୁଥାନ୍ତି ତୁମେ ମାଆ ପୁଅ ଏତେ ବଡ଼ ଦୁନିଆରେ ଏକା ହୋଇଗଲ ତୋ ସ୍ୱାମୀ ଯବାନ ବୟସରେ ତତେ ଛାଡ଼ି ଆରପାରିକୁ ଚାଲିଗଲେ ତମେ କେମିତି ବଞ୍ଚିବ ଏମିତି ଗୁଡ଼ାଏ କଥା ଠିକ୍ ସମୟରେ ଗୋଟିଏ ବଡ଼ ଗାଡ଼ି ଆସି ଆମ ଦୁଆରେ ଲାଗିଲା ସେ ଗାଡ଼ି ଭିତରୁ ମାଲିକ ବାହାରିକି ଆସିଲେ କାରଣ ସେ ଖବର ପାଇସାରିଥିଲେ କି ମୋ ସ୍ୱାମୀ ଆଉ ଏ ଦୁନିଆରେ ନାହାନ୍ତି ବୋଲି ମୋତେ ମାଲିକ ସାନ୍ତନା ଦେଲେ ମୋ ମାଲିକଙ୍କ କଥା ଶୁଣି ଜୋର ଜୋରସେ କାନ୍ଦିଲି সেই সময় মালিক কে তুমি টেনশন নিওনি মুমু এই কথা কী কি মো পু দেহ বহু খারাপ সে বহুত কান্দুচি আম ঘর চাকরণী পাখে রুনি কিনা তোমার রহিকি তার অভ্যাস হয়ে গলি ভালো হব তুমি পুঁথরে মু মো ভুলপি ক্ষমা মগুচি মুি মো ছুয় নেই অধিক টেনশন হয়ে যাই সেমি কী ତାପରେ ମାଲିକ ମୋ ହାତରେ ପଚାଶ ହଜାର ଟଙ୍କା ଧରାଇଥିଲେ ଆଉ ଚାଲିଗଲେ ମୋ ଘରୁ ସଉଦାପତ୍ର ବି ସରିଯାଇଥିଲା ଯେତେବେଳେ ମୁଁ ଫୋନ୍ ଦେଖିଲି ସେତେବେଳକୁ ତାଙ୍କ ଘର ଚାକରାଣୀର କେତେଥର ଫୋନ୍ ଆସିଥିଲା କି ଛୁଆର ଦେହ ଖରାପ ତାପରେ ମାଲିକ ମୋ ପାଖକୁ ଗାଡ଼ି ପଠାଇ ମୋତେ ତାଙ୍କ ଘରକୁ ନେଇଗଲେ ସେତେବେଳକୁ ମୋ ଦେହ ବହୁତ ଖରାପ ଥାଏ

तो प्लीज मो चैनल को सब्सक्राइब करूँ मुझे आपड़ो देखुं वीडियो के लाइक करूना कि तो को, को सब्सक्राइब करूना तो एवं लाइक तो चैनल को सब्सक्राइब कर दिखा मालिक ये कौन हो मालिक कांथरे झीटी पिटी थी से मु तुमको टाणीदेली कि मते बहुत अजब तापर मालिक कहले तमे आम गेस्ट हाउस रही जाओ तुमको जवा आसीबा करबा को असुविधा हेबो এমিবি তোমার এই দুনিয়া আপ না তাপরেি হয়ে গলি তাঁর গেষ্ট হাউস রে রা মালিক গেষ্ট হাউস দেখা বহু সুন্দর মালিক কহলে আজ ঘর তোমার মুহলে এমিতি কেইকি কৌচ আপনার দয়া মালিক কহিলে দয়া নু ইয়ে হচ্ছে তোমার হক মালিক ঘর ঠার গেষ্ট হাউস মাত্র হাফ কিলোমিটার। ଏମିତିକା କେତେଦିନ ଚାଲିଲା ମାଲିକ ମଧ୍ୟ ମୋ ପୁଅକୁ ଧରୁଥିଲେ ଆଉ ତାଙ୍କ ପୁଅ ପାଇଁ ଯାହା ବି ଡ୍ରେସ୍ ଖେଳନା ଆଣୁଥିଲେ ମୋ ପୁଅ ପାଇଁ ମଧ୍ୟ ଆଣୁଥିଲେ ମାଲିକ ଆଣୀ କେତେବେଳେ ଘରେ ରୁହନ୍ତିନି ସବୁବେଳେ ସାଙ୍ଗସାଥି ଆଉ ସପିଂ କେତେବେଳେ ସେ ଘରକୁ ଆସନ୍ତି ଆଉ କେତେବେଳେ ସେ ଘରୁ ବାହାରକୁ ଯାଆନ୍ତି କେହି ଜାଣିନଥାନ୍ତି ଦିନେ ମାଲିକଙ୍କ ଛୁଆ ଦେହ ଖରାପ ଥିଲା ମାଲିକ ମୋତେ ସେଦିନ ରହିବାକୁ କହିଲେ ମୁଁ ବି ରହିଗଲି ରାତି ସାରା ଛୁଆଟି କାନ୍ଦୁଥିଲା ଯେମିତି ମୁଁ ମେଡ଼ିସିନ ଦେଲି ଛୁଆଟି ଚୁପ୍ ହୋଇ ଶୋଇପଡ଼ିଲା ସେତେବେଳକୁ ରାତି ପ୍ରାୟ ଦୁଇଟା ହେବ ସେହି ସମୟରେ ମାଲିକ ସେ ରୁମ୍କୁ ଆସିଲେ ଆଉ ମୋ ପାଖରେ ବସିଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମୋ ନିଦ ଭାଙ୍ଗିଗଲା ମୁଁ କହିଲି ମାଲିକ ଆପଣ ଏତେ ରାତିରେ ଏଇ କଥା କହୁ କହୁ ମାଲିକ ତାଙ୍କ ପାଖକୁ ଟାଣିନେଲେ କାହିଁକି କେହି ଜାଣି ମୁଁ କିଛି କହିପାରୁନଥିଲି କାହିଁକି ନା মু যদি কিছু কিন্তু মালিক যদি মো তা বাহার করে দেবে কি তা গেস্ট বাহার করে দেবে তাহলে কম করি কেউটি রবি তথাপি মো সাহস করি কে মালিক আপনার এ কম করছেন মালিক কলে তোম বা চাহে মুহলে মালিক বিধবা আপনার স্ত্রী অপন এমি কম কুচার সেই সময় মালিক কে স্ত্রী ই স্ত্রী তিন দিন হেলানি কেউটি অনেক কন করছি মু জি যার পিলা প্রত্যেক স্নেহ নাহি। যাহার স্বামী বলি ইয়ে কি স্ত্রী মু তোমরপরে স্ত্রীটি চাইছিল মুি তুমি মতো বাহ হয়ে যাও মু মো স্ত্রী কু ছাড়পত্র দি তোমার ছুঁকু বাপ মিয আ মা তাপরে মু বহু ভাবিকি মালিক কথা রাজি হয়ে গলি কিনা মতোবি মো পুপার সুন্দর ভবিষ্যতটে গড়িবার মালিক তা প্রথম স্ত্রী কু ছাড়পত্র দিয়ে সত কথা হচ্ছে মালিকাণী আউ জনকু ভালো পাওলে এবার সে তা প্রেমিক পাখে রাখছেনলিক বা একাঠি রুকিক মধ্যে বহু ভালো পাওয়া তো অ্রোতা বন্ধু মু ঠিক করেছি কি ভুল করেছি আপনার মানে নিশ্চিন্ত কমেন্ট বকসরে সেয়ার করবে তো পুঁ বহু জলদি আপন মান গোটে সুন্দর কাহণী নিয়েকি আসবি রুচি